হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রসালো খাস্তা পুলি পিঠার রেসিপি। এই হোলিতে বাড়ির সকলের মিষ্টিমুখ করাতে আপনারা এভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই রসালো খাস্তা পুলি পিঠাটি। এটা বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হয় আর ভিতর থেকে একদম জুসি, যেটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, আর এটা বানানো ভীষণ সোজা। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট আজকের রেসিপি শুরু করা যাক। পিঠা বানানোর জন্য আমি প্রথমেই পিঠার পুরটা রেডি করে নেব। তার জন্য পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো করে রাখা গুড়। এখন এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেল দিয়ে এবার গ্যাসের চুলাটা আমি অন করে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে এই নারকেলটাকে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা অনবরত নেড়েচেড়ে পুরটা তৈরি করতে হবে, না হলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। এভাবে করে নাড়তে নাড়তে নারকেলটা একসময় দেখবেন সমস্ত পানিটা শুকিয়ে গিয়ে এরকম একটা শুকনো শুকনো হয়ে এসেছে, এবং এটা খুব সুন্দর একটা চটচটে আঠালো পুরে পরিণত হয়েছে, এবং কালারটাও খুব সুন্দর একটা গাঢ় লালচে কালার চলে আসবে গুড় দেওয়ার কারণে। এই যে দেখুন এখন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পিঠার ডো তৈরির জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কালো জিরা। এই কালো জিরে দিলে পিঠার স্বাদটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। এই পিঠাটা বাইরে থেকে নোনতা নোনতা আর ভিতর থেকে নারকেলের পুরের জন্য মিষ্টি মিষ্টি হলে খেতে দারুণ লাগে। এখন এটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেল দিয়ে আটার সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে করে হাত দিয়ে একটু মলে মলে আটাটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন এখন আটাটা খুব সুন্দর মিক্স হয়ে গেছে। দেখুন এটাকে মুঠো করলে কিন্তু এভাবে দলা পাকিয়ে যাচ্ছে, মানে ময়নটা আমার একদম পারফেক্ট আছে। এখন এটাকে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি করতে হবে। এই পিঠার ডোটা কিন্তু খুব নরম করে ফেলা যাবে না, মোটামুটি একটা শক্ত অমসৃণ ডো তৈরি করতে হবে। আমার ডোটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 1/2 ঘন্টা রেখে দেব। ফিরে আসছি 1/2 ঘন্টা পর। 1/2 ঘন্টা হয়ে গেছে। এখন দেখুন আটাটা কিন্তু আগের থেকে বেশ খানিকটা সফট হয়ে গেছে। এখন এটাকে আমি হাতে করে আরও বেশ কিছুক্ষণ একটু মুথে নিচ্ছি। এখন এই আটাটা থেকে সমান 7টা লেচি কেটে নিয়েছি লুচির মতো। এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে একটু মসৃণ করে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়। ঠিক এইভাবে, এই যে দেখুন, এখন এটাকে বেলুনির সাহায্যে একটু চাপ দিয়ে লুচির মতো করে বেলে নেব। এই যে দেখুন এইভাবে। তবে এটাকে ঠিক লুচির মতো একদম পাতলা করে ফেলা যাবে না, লুচির থেকে হালকা একটু মোটা থাকবে, ঠিক এইরকম। এখন আমি এই বেলা লুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ঠান্ডা করে রাখা নারিকেলের পুরটা। এবার লুচিটার চারি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি, যাতে এটা সিল করতে সুবিধা হয় এবং ভাজার সময় এটা খুলে না যায়। মুখটা অবশ্যই পানি দিয়ে সিল করবেন, তাহলে কিন্তু পিঠাটা ভাজার সময় আর খুলে যাবে না। এবার এটাকে উল্টে এভাবে করে খুব সুন্দরভাবে মুড়ে নিচ্ছি, একটু চেপে চেপে সাইডটা। এই যে দেখুন ঠিক এইভাবে। আপনারা চাইলে এভাবে প্লেন করেও রেখে দিতে পারেন, আবার চাইলে আমার মতো করে এটা একটা ডিজাইন দিয়ে নিতেও পারেন। এই ডিজাইন দেওয়াটাও খুবই সহজ, তবে ডিজাইনটা দিলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। এই যে দেখুন আমি কিন্তু ডিজাইনটা এভাবে করে দিচ্ছি, একটু লক্ষ্য করলেই আপনারাও বুঝতে পারবেন কীভাবে ডিজাইনটা করছি। তবে এটা বানানো খুবই সহজ। এই যে এভাবে করে পুরো পিঠাটার মধ্যেই আমি ডিজাইনটা দিয়ে নিলাম, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এখন চলুন এটা ভাজতে চলে যাই। আমি এখানে গ্যাসে প্রথমেই তেল গরম হতে দিয়েছিলাম, তবে তেলটা খুব বেশি গরম করে ফেলা যাবে না, হালকা হালকা গরম হলেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর পিঠাটা কিন্তু কন্টিনিউ মিডিয়াম টু লো হিটেই ভাজতে হবে। খুব বেশি জোরে হিট দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। এভাবে করে পিঠাটার ওপর দিয়ে একটু তেলটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপর দিকটাও খুব সুন্দরভাবে ফুলতে পারে। এবার 1/5টা 2 মিনিটের মতো হয়ে এলে বা হালকা একটু লাল কালার এলে এটাকে উল্টে দিতে হবে।
এভাবে করে অপর পাশটাও 2 মিনিট রেখে পিঠেটাকে উল্টে দিতে হবে। এভাবে করে পিঠার দুইটা পাশই খুব সুন্দর একটা সোনালী কালার এলে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারাও তাহলে এভাবে করেই খুবই সহজে বানিয়ে ফেলুন এই মজাদার রসালো পুলি পিঠে। আমি আপনাদেরকে একটা আওয়াজ শুনিয়ে দেখাচ্ছি এটা কতটা ক্রিসপি হয়েছে বাইরে থেকে। এই যে দেখুন, দেখলেন তো পিঠাটা ভেঙেও দেখালাম বাইরে থেকে কতটা ক্রিসপি আর ভেতর থেকে একদম জুসি হয়েছে। আর এটা এত মজার হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। তাহলে আপনারাও এভাবে এই হোলিতে তৈরি করে ফেলুন এই মজাদার ভাজা রসালো পুলি পিঠে। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।